আর মাত্র কদিন বাকি, দুর্গাপুজো চলেই আসলো। ঢাকের অবস্থা শুনলেই মনের ভেতর যেন একটু কেমন করে ওঠে। যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা আগের বছর আমাদের বাড়ির দুর্গাপুজোর বিসর্জনের ভিডিও। তখন আমি ব্লগ ভিডিও অত করতাম না, তার জন্য ভিডিওটা আপলোডও করা হয়নি। আজ হুট করেই ভিডিওগুলো চোখে পড়ে, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তবে এবার কিন্তু আর মিস করব না, এবছর আমাদের বাড়ির দুর্গাপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিওই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা অনেকে জানো যে আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আর আমাদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। যতই আমাদের মধ্যে মন কষাকষি হোক না কেন, এই অনুষ্ঠানে আমরা সবাই একসাথে মিলে অনেক মজা করি। বাবা যেহেতু আর্মিতে জব করতো, সেহেতু ছোটোবেলা থেকেই আমরা কোয়ার্টারে থাকতাম, আর জয়েন্ট ফ্যামিলির উপর তাই আমার যেন একটু আকর্ষণটা বেশিই ছিল। তাই ইন্ডিয়াতে এসে যখন আমি একটা জয়েন্ট ফ্যামিলি পাই, তখন তো আমার খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির লোকজন এতই ভালো, তারা এত এনজয় করতে পারে যে বলার মতন না। আমরা সবাই মিলেমিশে সব অনুষ্ঠানে একে অপরের সাথে থাকি। তবে হ্যাঁ, মাঝে মাঝে তো একটু প্রবলেম হয়েই থাকে, কারণ কি সবার মন মানসিকতা তো আর এক নয়। আর আগে মানুষের মন মানসিকতার থেকে এখনের মানুষের মন মানসিকতা অনেক ডিফারেন্ট, তাই একটু তো ঝামেলা হবেই। যাই হোক, আর মাত্র কটা দিন বাকি, তারপরে মা আবার আসছেন আর আমাদের বাড়িতে আবার শুরু হচ্ছে দুর্গাপুজো। তোমাদের সবাইকে আমাদের বাড়ির দুর্গাপুজোতে নিমন্ত্রণ থাকলো, তোমরা অবশ্যই আসবে। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবো, তোমরা সেটা দেখে দেখে চলে আসবে। সো গাইস, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর তোমরা যারা আসতে পারবে না তারা মন খারাপ করো না, কারণ কি প্রত্যেকটা ভিডিওই আমি ইউটিউবে ছাড়বো, তো তোমরা সেখান থেকে দেখে নিও। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।